আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه واهل بيته اجمعين وبعد দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আজকের লাইভ প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি প্রিয় আশিকে রাসূল সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা এবং বোনেরা এই মাসটা মাহে মুহররম শহাদায়ে কারবালার মাস আশুরা শরীফের মাস সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানেরা এই মুহররমুল হারামে আশুরা শরীফকে কেন্দ্র করে বিভিন্ন নেক আমল করে থাকেন বিশেষ করে শহাদায়ে কারবালার স্মরণে তিনারা ব্যথিত রয়েছেন ব্যথিত থাকেন আওলাদে রাসূল জান্নাতের যুবকদের সরদার ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার মাসে এই মুহররম মাসের 10 তারিখে কারবালার ময়দানে বেঈমান ইয়াজিদের লিখিত আদেশে ইবনে জিয়াদের নেতৃত্বে শিমারের হাতে এই বেঈমানদের হাতে কঠিন অবস্থায় শহীদ হয়েছেন এটা সমস্ত মুমিন মুসলমানরা জানেন কিন্তু আফসোসের বিষয় হলো যেখানে সমস্ত মুমিন মুসলমানেরা এই মুহররমুল হারামে শহাদায়ে কারবালা সম্পর্কে আলোচনা করেন আহলে বাইতের রাসূল নিয়ে আলোচনা করেন সেখানে আমাদের দেশের দক্ষিণবঙ্গের চরমোনাই দরবারের তথাকথিত পীর সাহেব ইয়াজিদ বন্দনায় বিভোর হয়ে আছেন তিনার একটি বক্তব্য নিশ্চয় আপনারা শুনেছেন তিনি বলেছেন যে হযরত ইয়াজিদ সূক্ষ্ম তিন নম্বর কথা হযরত ইয়াজিদ ওনারা ইয়াজিদের নামের সাথে হযরত লাগাইতে চায় ইয়াজিদের নামের সাথে রহমাতুল্লাহ আলাইহি লাগাইতে চান ওনাদের জাত ভাইরা ইয়াজিদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লাগিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা ব্যক্তি সমালোচনা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মজলুম অবস্থায় শহীদ হয়েছিল সারা পৃথিবীতে আশিক রাসূল যারা আছেন আমরা ইমাম হুসাইনের পক্ষের সৈনিক ইমাম হুসাইনের শান মান বাদ দিয়ে নবীর আওলাদের দুশমন ইমাম হুসাইনের দুশমন ইয়াজিদের নামের আগে হযরত ইয়াজিদ এই ধরনের কথা যারা বলবে তাদের প্রতিবাদ ইমাম হুসাইনের মহব্বতের জজবানি আমরা করব এটাই হলো মুখ্য উদ্দেশ্য কোন ব্যক্তির সমালোচনা আমাদের উদ্দেশ্য নয় পবিত্র কোরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাআলা বলেন লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে দুই জাহানে তাদের উপর আল্লাহর লানত এবং আখেরাতে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা এবং বোনেরা আপনারা বলুন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলায় যখন ছুরি চালায় তখন কি আল্লাহর রসুল খুশি হয়েছিলেন না কষ্ট পেয়েছিলেন আপনারা বলুন ইমাম হুসাইনের গর্দান মুবারক যখন জেসেম মুবারক থেকে আলাদা করে দিল সম্পূর্ণ মাথা মুবারক আলাদা করে দিল বর্ষার আগায় ইমাম হুসাইনের গর্দার মুবারক তুলে ধরে তার আনন্দ মিছিল করেছে হুসাইনকে হত্যা করতে পেরেছে আর দেহ মুবারককে মাটির মধ্যে শুয়ে 70টি কিংবা বর্ণনা ভেদে একাধিক বহু সংখ্যক ঘোড়া দিয়ে ইমাম হুসাইনের এই শরীরের উপর দিয়ে দৌড়ায় দৌড়ায় তারা গেছে এই ঘটনা দেখে আল্লাহ রসুল কি খুশি হয়েছিল নাকি কষ্ট পেয়েছিল আপনারা বলুন যদি আল্লাহ রসুল কষ্ট পান তাহলে কোরআন বলছে তাদের উপর আল্লাহর লানত তাদের উপর আল্লাহর লানত লানাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে তাদের উপর লানত হাফিজ ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহে তারিখুল খুলাফার মধ্যে লিখেছেন তারিখ ইবনে আসাকিরের মধ্যে উল্লেখ ইয়াজিদ নিজের হাতে লিখে চিঠি দিয়েছিলেন ইবনে জিয়াদের প্রতি ফাকাতাবা ইয়াজিদুন ইলা ওয়ালিহি বিল ইরাক বিকিতালিহি ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার জন্যে ইমাম হুসাইনকে শহীদ করার জন্যে ইয়াজিদ চিঠি দিয়েছিল সেই চিঠির বাস্তবায়ন করতে গিয়ে ইবনে জিয়াদ কারবালার ময়দানে নৃশংসভাবে ইমাম হুসাইনকে শহীদ করেছেন এগুলি আমাদের ব্যক্তিগত কথা নয় কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ আল্লাহ রসুলের আওলাদের গলায় যারা ছুরি চালিয়েছে সেই পক্ষের লিডার ইয়াজিদ সেই ইয়াজিদের নামের আগে যারা হযরত লেখে তারা কি পীর হতে পারে কিনা আপনারা বলুন আমাদের কিছু বলার দরকার নেই আপনারা নিশ্চয়ই ইমাম হুসাইনকে ভালোবাসেন নিশ্চয়ই নবীর আওলাদকে ভালোবাসেন জান্নাতের যুবকদের সর্দার ইয়াজিদ নয়
জান্নাতের যুবকদের সর্দার হলো ইমামে হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। ইমাম বাইহাকি তিনার দালাইলুন নবুয়তের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে স্বপ্নে যুগে এসে বললেন, শাহিদু কাতলাল হুসাইন আনেফা, হুসাইন যেখানে শহীদ হয়েছে আমি রসুল সেখানে উপস্থিত ছিলাম। মেসকাতের সরা মেরকাতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেন, শাহিদু আই হাদারতু, আমি সেখানে হাজির ছিলাম নবীজির দাড়ি মুবারকে, চুল মুবারকে, শরীর মুবারকে কারবালার ময়দানের ধুলাবালি লেগেছিল। আল্লাহর হাবিব, কারবালার ময়দানে ধুলা বালি, এগুলি দাড়ি মুবারকে, চুল মুবারকে লাগানো অবস্থায় স্বপ্নযুগে গিয়ে হযরত ইবনে আব্বাসকে, উম্মে সালামাকে বলে দিলেন। এই ঘটনাগুলি থেকে আমরা বুঝি, ইয়াজিদ এবং ইয়াজিদের দলের লোকেরা আওলাদের রসুলের দুশ্মন, এরা সত্য ইসলামের দুশ্মন, মদিনাওয়ালার ইসলামের দুশ্মন, এরা হলো সেই শুরুর জামানা থেকেই দুশ্মনের রসুল। প্রিয় দর্শক শ্রোতা, চরমোনাই পিশাব উনি খুব আনন্দ চিত্তে ওনার ভক্তদেরকে বলতেছেন যে ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়ত, 100 রাকাত নামাজ পড়ত, অনর্গল রোজা রাখত, একের পর এক রোজা রাখত। চরমোনের পীর সাহেব, ইয়াজিদ 100 রাকাত নামাজ পড়ত, অনেক রোজা রাখত, এতে আপনার এত দরদ, আপনি কি জানেন না ইবলিস শয়তান 9.5 লক্ষ বছর এবাদত করছে, নামাজ পড়ছে, আল্লাহর বন্দেগী করছে 9.5 লক্ষ বছর। বলেন এবার ইবলিস রহমাতুল্লাহ আলাইহি, বলেন ইয়াজিদ, ইয়াজিদের সাথে হযরত যখন লাগাইছেন, হ্যাঁ 30টা রোজা রাখত, আরো রোজা রাখত, 100 রাকাত নফল নামাজ পড়ত, তাহাজ্জুদ নামাজ পড়ত, এই জন্য হযরত ইয়াজিদ, তো হযরত ইয়াজিদ যদি নামাজ পড়ার কারণে হয়, ইবলিসের নামের সাথে লেখেন হযরত ইবলিস রাদিয়াল্লাহু আনহু লেখেন। প্রিয় দর্শক শ্রোতা, উনি বলতেছেন ইয়াজিদের কাছে অসংখ্য হাদিস ছিল, হাদিস ইয়াজিদ বর্ণনা করেছেন, হাদিসে রসুল ইয়াজিদ জানতো। এই কথাটা ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তাহজিব ও তাহজিবের মধ্যে লিখেছেন, পৃথিবীর কোন ইমাম, পৃথিবীর কোন মহাদ্দিস ইয়াজিদের কাছ থেকে হাদিস বর্ণনা করে নাই, আর উনি ওনাকে ইয়াজিদকে মহাদ্দিস বানাই দিতেছেন, হযরত ইয়াজিদ। আমি জানি যারা লাইভে সংযুক্ত রয়েছেন, আপনাদের মাঝেও চরমোনাই পীর সাহেবকে ভালোবাসেন এমন লোক থাকতে পারেন, আপনাদেরকে কটাক্ষ করার জন্য বলছি না, আপনারা বলুন, আপনারা কি ইমাম হুসাইনের সাথে থাকবেন না ইয়াজিদের সাথে থাকবেন, আপনারা বলুন, আমি আপনাদেরকে জোর করব না। আপনি যদি বলেন না হাশরের ময়দান আমি ইয়াজিদের দলে থাকব, যান, কোনো অসুবিধা না, আপনি হাসতে হাসতে ফেরাউনের সাথে থাকেন না, আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু আমরা আহ্বান করব ইয়াজিদ জাহান্নামী, সে লানতপ্রাপ্ত, পৃথিবীর সকল ওলামায়ে কেরাম একমত ইয়াজিদের নামের সাথে হবে লানাতুল্লাহ আলাইহি, আল্লাহর লানত তার উপরে বর্ষিত হোক। আর উনি হযরত ইয়াজিদ 100 রাকাত নামাজ দিকে পাগল হয়ে গেছে, ইবলিস শয়তান সাইয়্যিদুনা আদম আলাইহি সালামকে পদস্থলন ঘটানোর জন্য যে চেষ্টা করেছিল, ওই সময় শয়তান দরবেশের সুরত নিছিল। এই জন্য অনেক ভাইরা বলে থাকেন যে এই এই শয়তানগুলি, নজদি বাহিনীগুলি, এগুলি হলো নেক সুরতে শয়তান, ভালো ভালো সুরত, দরবেশের সুরত দিয়েই কিন্তু মানুষকে ধোকা দেয়। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা হাদিস শরীফ বলে আমি আজকের আলোচনা এটি টানবো, সেই হাদিস শরীফটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ রয়েছে, এছাড়াও ইমাম বাইহাকি হাদিসটা বর্ণনা করেছেন, হাফিজ ইবনে কাসির আল বেদায় অন্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, আরো অনেক কিতাব উল্লেখ, হযরতে আবু জর গেফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আবু ওবাইদা জারাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একাধিক সূত্রে এটা বর্ণিত, আল্লাহর রসুল বলেছেন, আমার দয়াল নবী বলেছেন, আউয়ালু মাইয়ুবাদ্দিলু সুন্নতি, এই আউয়ালু মাইয়ুবাদ্দালু সুন্নতি, যে ব্যক্তি আমার আদর্শকে সর্বপ্রথম বদল করে দিবেন, পরিবর্তন করবেন, আমি রসুলের আদর্শকে যে ব্যক্তি চেঞ্জ করে দিবেন, নষ্ট করে দিবেন, আল্লাহ রসুল বলেছেন, রাজুলুন মিন বানি উমাইয়া, বনি উমাইয়া গোত্রের একজন ব্যক্তি, অন্য রেওয়ায়েত উল্লেখ রয়েছে, ইউকালু লাহু ইয়াজিদ, সেই ব্যক্তির নাম হলো ইয়াজিদ, আল্লাহর রসুল বলেছেন নবীর আদর্শকে ধ্বংস করবে ইয়াজিদ, আর উনি হযরত ইয়াজিদ নিয়া পাগল হইছে। এই চরমোনাই পীর সাহেব, আমাদের এই লাইভ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমার পাশে দেশের বরেণ্য আলেম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আহলুস সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব আছেন, আমাদের মজলিসে আরো অনেক বড় বড় আলেম রয়েছেন,
আমরা সবাইকে স্ক্রিন আনতে পারছি না, মাওলানা হাফেজ হাসান সিরাজি সাহেব সহ অনেক ওলামাই কারাম রয়েছেন। আমরা উদাত্ত আহ্বান জানাব জনাব ফয়জুল করিম সাহেব, আপনি যেহেতু একজন আলেম, আপনার আকিদার সাথে আমাদের আকিদা মিল নেই, কিন্তু এরপর আহ্বান করছি আপনি ইয়াজিদ বন্দনা ছেড়ে আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আইম্মাই কারামের সাথে একমত হয়ে ইয়াজিদের নামের সাথে লানাতুল্লাহ আলাইহে বলে দেশবাসীকে সান্ত্বনা দেন। সারা দেশবাসী এবং প্রবাসে যত আশিক রাসুল আছেন, ইমাম হুসাইনের প্রেমিক যারা আছেন, তারা আপনার এই কথায় ব্যথিত হয়েছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনি আপনার কথা উদ্ধ করেন, আহ্বান করছি, সম্মানের সাথে আহ্বান করছি, আপনি আপনার কথা উদ্ধ করেন। ইয়াজিদ হযরত ইয়াজিদ হবে না, বলবেন ইয়াজিদ লানাতুল্লাহ আলাইহে, এতটুকু বলেন, তাহলে আপনার ব্যাপারে আমরা অবশ্যই পজিটিভ চিন্তা করব। আর যদি হযরত ইয়াজিদ এই বক্তব্য উদ্ধ না করেন, সারা পৃথিবীর সমস্ত আশিক রাসূলরা, সারা পৃথিবীর নবী প্রেমিক মুমিন মুসলমানরা আপনাদেরকে, আপনাকে এবং আপনার মতাদর্শী বিশ্বাসীদের বিশ্বাসীদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, আপনাদেরকে বয়কট করবে। এটা মদিনাওয়ালার প্রেমে, নবীর বংশের মহব্বতে আপনাদেরকে বয়কট করবে। আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝবেন, সুবুদ্ধির উদয় হবে। উদাত্ত আহ্বান জানিয়ে, আপনার বক্তব্য উদ্ধ করার জন্যে উদাত্ত আহ্বান জানিয়ে আমি অনুরোধ করব, আলোচনা শেষ করার পূর্বে বিশ্ববরণ্য আলিমে দ্বীন আহলে সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের জাতীয় পর্যায়ে কারিউল কোরআন হিসেবে পুরস্কারপ্রাপ্ত কারি মুফতি মাওলানা জহিরুল ইসলাম ফরিদি ভাইকে সংক্ষিপ্ত দুটি এই বিষয়ে দুটি কথা বলার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, উনি তো ইয়াজিদ বন্ধনায় মত্ত হয়ে গেছেন হযরত, তো ওনার একজন ভক্ত বা ওনাদের সিলসিলার একজন কোয়াকাটার একজন বক্তা, তিনি বলেছিলেন সূক্ষ্ম তিন নাম্বার কথা, ইয়াজিদের হত্যায়, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডে ইয়াজিদ জড়িত না। তখন আমরা বুঝতে পারি নাই যে উনি সূক্ষ্ম কথা কোথার থেকে খুঁজে পায়। তো আজকে বুঝতে পারলাম ইয়াজিদ হযরত ইয়াজিদ শব্দ থেকে যে সূক্ষ্ম কথা কোথার থেকে সাপ্লাই হইতেছে। আমরা বুঝতে পারতেছি আপনাদের থেকে এগুলি সাপ্লাই হচ্ছে, অনুরোধ করব আপনাদেরকে এগুলি আপনারা উড্ডয়ন করেন, এ সমস্ত কথাগুলি উড্ডয়ন করেন। আপনারা তো দাড়ি টুপি পাগড়ি জুব্বা মানুষকে লেবাস দেখান। শোনেন, হযরতে আলী কাররামাল্লাহ আজকে যে শহীদ করেছিল তার নাম ছিল আব্দুর রহমান মুলজিম খারিজি। আল বেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, তার কপালে সেজদার চিহ্ন ছিল, তার কান বাবড়ি ছিল, সুন্দর চেহারার অধিকারী ছিল সে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে তিন দিন পরে যখন আলী রাদিয়াল্লাহু আনহু এন্তেকাল করেন, শাহাদাতের পিয়ালা গ্রহণ করেন, সাহাবায়ে কেরাম তাকে হত্যা করতে গিয়েছিল, তার হাত কেটেছিল, পা কেটেছিল, তার চোখ উঠিয়ে ফেলেছিল, চোখ এই গোষ্ঠের সাথে ঝুলতেছিল, তখনও সেই লোকটা আল্লাহ 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 জিকির করতেছিল। পীর সাহেব তো ইয়াজিদ বন্ধনায় বলতেছেন ইয়াজিদ নামাজ পড়ছে, এই করছে, সেই করছে, কোরআনের হাফেজ ছিলেন, আরো কত কিছু। এগুলি হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মর্তবাটাকে পরোক্ষভাবে, প্রত্যক্ষ না পরোক্ষভাবে এনকার করা। আপনি কিসের ইয়াজিদের বন্ধনা গাচ্ছেন? আপনি লজ্জা করা উচিত মুসলিম হিসেবে। হযরতে আল্লাহ রসুল হুজুরে পূর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্না রাজুলান সাফানা বাইনা রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিদুন লি আহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালান নার। ইমাম হাকিম হাদিস খানে লিখছেন, হাদিস লিখে বলতেছেন, হাযা হাদিসুন হাসানুন সহি আলা শর্তে মুসলিম। ইমাম যাহাবী আত-তালখিসের মধ্যে হাদিসটাকে সমর্থন করেছেন, সহি মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস সহি। কেউ যদি রুকনে কাবার ভিতরে মাকাম ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে নামাজরত থাকে, সলাৎরত থাকে, সিয়ামরত থাকে, ইবাদত গুজার অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার হৃদয়ে যদি আহলে বায়তের প্রতি হিংসা থাকে, মানে দুশ্মনী থাকে, প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, আল্লাহ রসুল বলছেন দেখালান না, সে জাহান্নামে যাবে। আপনি একশো রাকাত নামাজ পড়লে কি আর ও সারা জীবন নামাজ পড়লে কি আসে যায়? সঠিক। ও কিয়ামত পর্যন্ত হায়াত পেলে নামাজ পড়লে কি আসে যায়? যদি না বুঝেন তাহলে সুরা মুনাফিকের আয়াতগুলি তফসিরটা আরো ভালো করে পড়তে আপনাদেরকে অনুরোধ করবো। আপনারা তো ভালো আলেম, আপনারা তো কিতাবাদি ভালো পড়েন, আরবি বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে, মাঝে মধ্যে খুব ইয়া দেখান, জ্ঞান দেখান,
তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এগুলো একটু তফসির ভালো করে পড়ে দেখেন। মানুষকে নসিহত করার আগে মানুষের ইমানের কথা আগে বলুন। হুব্বে রসুলের বিপরীতে মুসলিম কাউকে মানবে না, ঠিক? ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সেই দিন হকের উপরে ছিলেন। শোনেন, আপনি তো আরো বলছেন যে অনেক মানুষ তার বায়াত নিছে। শোনেন আর একটা কথা বলি, কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে এক পাল্লায় দিবেন আর ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে আর এক পাল্লায় দিবেন। ওনার মর্তবা আর তাদের মর্তবা ওজন করতে বলবেন। আল্লাহ রসুল সহিহ হাদিসে সুনান তিরমিজিতে আসছে, আল হাসান ওয়াল হুসেইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা যুবকদের সর্দার ছিল, সর্দার সর্দার জান্নাতি যুবকদের সর্দার ছিল তারা। অতএব ওনার সাক্ষী আর সারা পৃথিবীর মুসলমানের সাক্ষী এক জিনিস না। সারা পৃথিবীর মুসলমান ইয়াজিদকে সাপোর্ট করলে, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু তাকে সাপোর্ট না করলে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর দলেই থাকতে হবে। এটাই ইমান, এটাই হুব্বে রসুল। প্রিয় ভাইরা আমার, দেশবাসী যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, কোন ব্যক্তি, আমার মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব উনি বলেছেন যে কোনো ব্যক্তিকে আক্রোশ না। দেখেন ওনাদের ব্যাপারে আমাদের কোনো আক্রোশতা নেই, যখন হুব্বে রসুলের ব্যাপারে আসবে তখন আমরা এটাকে বয়কট করব। অবশ্যই আমরা আহলে বাইতের পক্ষেই থাকব, আহলে বাইতে রসুলের পক্ষেই আমাদের থাকতে হবে। মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি সেরহিন্দির মতো আল্লাহর ওলি তিনি বলেছেন, এলাহি বিহাক্কে বানি ফাতেমা কেবর কৌলে ই মা কুনে খাতেমা আগর দাওয়া তম রদ কুনি ওর কবুল মানা দস্ত দামানে আলে রসুল। হে আল্লাহ, তোমার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর আল, হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা তিনাদের বংশধরদের উসিলায় তোমার কাছে দোয়া করতেছি, দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ তুমি যদি দোয়া কবুল নাও করো তা আমি মুজাদ্দিদ আল ফেসানি বলতেছি আমি আলে রসুলের কদম আমি ছাড়বো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনারা মুজাদ্দিদ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, হাজার বছরের মুজাদ্দিদ ছিলেন। আপনারা ফিরে আসুন। ব্যক্তি আক্রোশ না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের দৃষ্টিকোণ থেকে বলতেছি। তো সেই আব্দুর রহমান মুলজিম খারিজি চোখ বের হওয়ার পরে জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, তার জিকির তাকে জান্নাতে নেয় নাই। খোদার কসম, বুখারী শরীফের কিতাবুল ফাতানে আল্লাহ রাসূল বলেছেন খারিজিরা জাহান্নামের কুকুর। আব্দুর রহমান মুলজিম খারিজির জিকির আল্লাহর জান্নাত তাকে নেয় নাই, তার নামাজ তাকে জান্নাতে নিতে পারে নাই, তার কালেমা তাকে জান্নাতে নিতে পারে নাই। কারণ হযরত আলী রাদিয়াল্লাহ যে হৃদয়ের ভিতরে আল্লাহর মহব্বত আছে সেই হৃদয়ের ভিতরে আহলে বাইতের মহব্বত থাকতে হবে, সঠিক? যে হৃদয়ের ভিতরে আল্লাহর মহব্বত আছে সেই হৃদয়ের ভিতরে রসুলুল্লাহর মহব্বত থাকতে হবে। আল্লাহর কসম, যে হৃদয়ে আল্লাহর মহব্বত আছে সেই হৃদয়ে রসুলুল্লাহর মহব্বত ও তাজিম যদি না থাকে তাহলে ওই আল্লাহর মহব্বত দিয়ে সে জান্নাতে যেতে পারবে না, আল্লাহ তাকে এটা মঞ্জুর করবে না। এই জন্য যেই হৃদয়ের ভিতরে আল্লাহর মহাব্বত থাকবে সেই হৃদয়ের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং আহলে বাইতের মহাব্বত রাখতে হবে, সাহাবায়ে কেরামের মহাব্বত রাখতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, আমি আর লম্বা কথা বাড়াবো না, আমরা এখানেই লাইভ শেষ করতেছি। আজকের অত্যন্ত চমৎকার তকরির করেছেন মুনাজির আহলে সুন্নাহ, সুন্নিয়তের রণবীর, আমাদের সহযোদ্ধা, রসুলের ইশকের কথা যিনি মাঠে ময়দানে বর্ণনা করেন, আপনাদের প্রিয় ভাজন আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, সাথে আছেন হযরতুল আল্লামা মাওলানা হাসান সিরাজি সাহেব, আর অনেক উলামা ইকরাম আছেন। আমরা যেহেতু এটা লাইভ অনুষ্ঠান এই জন্য দেখাতে পারছি, দেশবাসী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে শেয়ার করতেছেন, জাতির সামনে আমাদের কথাগুলি আপনারা শেয়ার করে এবং জানিয়ে দেন, মানুষকে এই কথাগুলি ছড়ায় দেন। আমি চরমনায় পীর সাহেব হুজুরকে, চরমনায় পীর সাহেব ফজলুল নাকি ফয়জুল করিম সাহেবকে বলবো, আপনি কথাকে উড্ডয়ন করুন, উড্ডয়ন মানে উড্ডু করুন, কথা আপনি উড্ডু করুন, হযরত বাদ দেন, লানাতুল্লাহ, তার উপর লানত দিতে হবে। এই ব্যাপারে 900 বছর আগে ইমাম আবুল ফারাজ মালউন ইয়াজিদ, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, আল্লাহু আকবার, উনি কিতাব পর্যন্ত রেখেছেন আল মুতাসিবুল আনিদ আল মানে মিন জাম্মি ইয়াজিদ। এই কিতাবটা চরমনায় পীর সাহেবের কে পড়ার জন্য অনুরোধ করব, আপনি দয়া করে কিতাবটা একটু পড়বেন, আপনি এই পড়া কিতাবটা একবার পড়বেন, আশা করি আপনার ভুল শুধরে যাবে ইনশাল্লাহ। আপনি ভুল শুধরান, আপনি কথা উড্ড করেন এবং ইয়াজিদের প্রতি আমাদের লানত সারা জীবন থাকবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর মতো মহান একজন মুজাদ্দিদ পর্যন্ত তার উপর লানত দিয়েছেন।
কত উলামা ফুদাল আশিক রসুলগণ তার লানত দিয়েছেন। আহা, সেই দিন যদি আমরা দস্তে কারবালাতে থাকতাম তো মুসলিম হিসেবে বিন্দুমাত্র ইমানদার থাকলেও সেইদিন আমরা আহলে বায়তের পথের দিকে আমরা থাকতাম, তাদের পক্ষেই আমরা কথা বলতাম। তাই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান আমরা এখানে ইতিমধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।